হেল্ল' ভি পল বিদ্ছ ৱেবছাইটৰ পৰা খোজকা ষ্টেমত গুচিছিল ভিডিঅ' টিউটৰিয়েল চেৰ সাত্রিশ সম্ভবত সাত্রিশ সময় ভিডিওতে আপনার সবাই ওয়েলকাম জানিয়েছে আমি ফয়সাল আহমেদ সো আমার অভ্যাসটা এখনও জানি সাতত্রিশটা ভিডিও অলরেডি তৈরি করে ফেলেছি এবং এখন পর্যন্ত আমি কি একটা ভিডিও শুরুতে আগে নাম্বারটা দেখে নিয়েছি যে আমি লাস্ট ভিডিওটা কত নম্বর বেড়িয়েছিল এবং ঠিকভাবে নাম্বারটা বলতে পেরেছিলাম বাট এখন পর্যন্ত আমার এই অভ্যাসটা জানি যে আগে নাম্বারটা দেখে না এবং পরবর্তীতে আপনাদেরকে নাম্বার বলা সো আপনারা কষ্ট করে যথারীতি দেখতে থাকবেন এবং নেক্সট যারা ভিডিওগুলো দেখবেন এবং অবশ্যই আগে থেকে মনে করে রাখবেন নাম্বার দেখে নেওয়ার এবং আমার এই ভব্যকারী না সো আজকে টিউটোরিয়াল আমার কথা বলতে চেয়েছি আজকের আমরা বউ কীভাবে টেক্সট এরিয়া তৈরি করা হয় অর্থাৎ আপনারা যারা বিভিন্ন ওয়েবসাইটে ব্রাউজ করেন অলরেডি তারা নিশ্চয়ই দেখেছেন যে আই মিন আপনাকে সরাসরি ডেমনস্ট্রেশন দেখানো যাক ধরা যাক আমরা এই ওয়েবসাইটেতে যেখানে আমরা ভাইয়া এবং আপুদের জন্য একটা ওয়েবসাইট তৈরি করেছি যেখানে আমরা শপিং করতে পারবেন তো এখানে আমরা একটা টেক্সট এরিয়া দিতে যাচ্ছি যেখানে ভাইয়া এবং আপুরা ওনাদের নিজেদের ফিডব্যাকগুলো আমাদেরকে জানাতে পারে অর্থাৎ আমাদের প্রোডাক্ট সম্পর্কে ওনারা কী ভাবতেছেন অথবা আমাদের সার্ভিসগুলো কেমন হওয়া উচিত সে সম্পর্কে জানতে চাচ্ছেন সো সেক্ষেত্রে আমাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে আপনারা নিশ্চয়ই গেস্ট করতে পারতেছেন অথবা অনেকে পারতেছেন না যারা পারতেছেন না তাদের জন্য সেম 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 তাদের পাওয়া উচিত ছিল এটা হচ্ছে টেক্সট এরিয়া সো টেক্সট এরিয়া এর ভিতরে আমরা আমাদের সব আমাদের কোডিংটা করবো সো এখানে আমাদের ইউজাররা ওনাদের মতবাদগুলো ওনার কি ভাবতেছে সে সম্পর্কে লিখতে পারেন সো টেক্সট ইয়ারের ভিতরে আমাদের যেটা লিখতে হবে সেটা হচ্ছে নেই অ্যান্ড বাইরে একটা জিনিস লিখে দেওয়া যাবে সেটা হচ্ছে ফিডব্যাক রাইট রাইটিয়ার ফিডব্যাক সো ওনারা আমাদেরকে ফিডব্যাক দেবেন যে আসলে কী ভাবতেছেন আমাদের আমাদের সার্ভিস সম্পর্কে সো ফিডব্যাকের ক্ষেত্রে নেইম দিলাম আমরা ফিডব্যাক যেহেতু যেন বুঝতে সুবিধা হয় এবং আমাদের ভ্যালিউটা ফিডব্যাক দিয়ে দিই ফিডব্যাক অর আমাদের ভ্যালু শুধুমাত্র টেক্সট এনিওয়েজ আপনারা যে কোনো ভ্যালু দিতে পারেন কেন এটা আমাদের ওয়েব প্রোগ্রামিং এর ক্ষেত্রে কাজে এখন আমাদের আপাতত কোনো কাজ লাগতেছে না সো ইয়া সো এটাই হচ্ছে আমাদের টেক্সট এরিয়া আমরা যদি পেজটাকে সেভ করি এবং রিল আউট করি আপনারা দেখতে পাবেন দেখতে পাবেন আমাদের এখানে একটা টেক্সট এরিয়া তৈরি হয়ে গেছে একটা লাইন ব্রেক অ্যাড করলে আপনাদের সুবিধা হতো উট আপনারা দেখতে পাচ্ছেন নিজে আমাদের টেক্সট এরিয়া তৈরি হয়েছে এখানে আমরা আমাদের যে কোনো লেখা লিখতে পারবো অর্থাৎ এখানে আমরা আমাদের ফিডব্যাক দিতে পারবো এবং নতুন ব্রাউজারগুলোতে এটা এই জিনিসটা আগে ছিল না নতুন ব্রাউজারগুলোতে এই জিনিসটা অ্যাড করা হচ্ছে সেটা হচ্ছে আপনি অটোমেটিক্যালি বড়ো ছোটো করতে পারেন আই মিন আপনি কত বড়ো চাচ্ছেন আপনার টেক্সট এরিয়াকে কত ছোটো চাচ্ছেন সেটা আপনি অটোমেটিক্যালি ব্রাউজারের মাধ্যমে করতে পারেন এটার জন্য আপনাকে এক্সপ্লিসিটলি আলাদাভাবে কিছু লিখে দিতে হবে না বাট যদি আপনি আলাদাভাবে সিলেক্ট করে দিতে চান যেমন ধরো আমাদের ওয়েবসাইটকে অর্গানাইজ করার ক্ষেত্রে আমাদের এই জিনিসটা কাজে লাগবে যেমন আমাদের আমরা যদি ডিভের মাধ্যমে নিচে এই নিচে আমরা যদি একটা বক্স রাখি যেখানে আমরা আমাদের প্রোডাক্টের একটা পিকচার দেবো অথবা ইমেজ দেব সেক্ষেত্রে আমাদের এই টেক্সটিরারটা বড়ো করার মাধ্যমে ওই জিনিসটা ঢাকা পড়ে যেতে পারে সো আমরা চাইবো যে আমাদের টেক্সটিয়ারটা যেন আমরা ফিক্সড করে দিতে পারি অর্থাৎ আমাদের নিজেদের হিসাবে থাকে নিজেদের মাথার মধ্যে থাকে যে কতটুকু টেক্সটিরিয়ার থাকলাম এবং কতটুকু ইয়ে থাকলাম তো এই ক্ষেত্রে আমাদেরকে কয়েকটি অ্যাট্রিবিউট ইউজ করতে হয় অ্যাট্রিবিউটগুলো একটু ডিফারেন্ট আপনারা এসে ভাবতেছেন যে নর্মালি হাইট এবং উইথ আমরা সিলেক্ট করে দেবো যেহেতু দিক থেকে হাইট আছে এবং উইথ উইথ আছে আমরা যেটা সিলেক্ট করে দিলে হবে বাট আসলে তা না টেক্সটের ক্ষেত্রে আমাদেরকে একটু ডিফারেন্টলি ভ্যালিউগুলো অ্যাসেন করতে হয় সেটা হচ্ছে আই মিন ভ্যালিউ অ্যাসেন করা বলতে আমি বুঝাচ্ছি প্রপার্টি চেঞ্জ করা বাট আই মিন আমি কয়েকটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ শিখাই ভিডিও টিউটোরিয়াল সো আই মিন সব মেজড আপ হয়ে যাচ্ছে মাথার মধ্যে আমি ভ্যালুয়েশন করে বলে ফেলি ভ্যারিয়েবল বলে ফেলি আসলে এগুলো হচ্ছে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের ক্ষেত্রে আমি কম্পিউটার প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের লাইক সি প্লাস পাস এবং জাভার ক্ষেত্রে আপনাদের এইসিএমের ক্ষেত্রে ভ্যালুয়েশন বলে তেমন কিছু নেই অ্যাকচুয়ালি এটা হচ্ছে প্রপার্টি আমার যদি অ্যাট্রিবিউট সরি অ্যাট্রিবিউট যদি আমি চেঞ্জ করতে চাই সো সেক্ষেত্রে আমাদের দেখতে হবে আই মিন লিখতে হবে রোজ রোজ লেখার মাধ্যমে আই মিন এখানে যদি আমরা যে ভ্যালুটা দেবো সেই অনুযায়ী আমাদের এটা বড়ো হতে থাকবে রোজ বেসিক্যালি মিন করে আমাদের হাইট অর্থাৎ আমাদের এই বক্সটা একটা হাইট ডিপেন্ড করা মিন করা আমাদের রোজ সো আমরা যদি এটাকে টেন করে দিই আপনারা দেখতে পাবেন অ টোয়েন্টি নয় টেন সো টেন করে দিলে আপনারা রিলোড করে দেখতে পাবেন এই জিনিসটা লম্বা আর বড়ো হয়ে গেছে হাইটে সো আপনারা দেখতে পাচ্ছেন অলরেডি হাইটে অনেকখানি বড়ো হয়ে গেছে এটা হচ্ছে আমাদের রোজের মাধ্যমে আমরা বড়ো করলাম অ্যান্ড নেক্সট হচ্ছে কি আপনারা নিশ্চয়ই গেস্ট করতে পারছেন সেটা হচ্ছে কলামস বাট কলামস এত বড় জিনিসটা যারা এস্টিম্যাল প্রোগ্রামিং প্রোগ্রামটা তৈরি করেছে তারা নিশ্চয়ই কলামস পুরোটা লিখতে পারতো না অথবা আমার মতো কলামস বানানটা লিখে বানান করতে পারতো না আমি আমি সবসময় প্যাচ লাগিয়ে ফেলি যে কলামসটা বানানি সিওএল ও ইউএমএনএস নাকি কি সিওএল এম সিও এল ইউএমএনএস এনিওয়েজ যেটাই হোক আমি এখন আমার নিজে থেকেই প্যাচ লাগিয়ে ফেলতেছি তো আপনার আপনার কাছে নিশ্চয়ই যাদের কাছে কলামস বানানোটা সহজ লাগে একটা করে লাইক দিবেন আমার ভিডিওতে এবং আপনাদের আশা করি অনেক 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 লাইক পড়ে যায় আমার ভিডিওতে কেননা আমি জানা মতে খুব কম লোকই কলম যে বানানোটা করতে পারে সো এত পেছনে একটা বানার না লিখে আমাদেরকে জাস্ট লিখতে হবে সি ও এস কোলস কোলস লিখে আমার ভিতরে লিখে দেবো আমরা কত বড় চাইতেছি সো আমরা যদি দিয়ে দেখতে পাব আমাদের টেক্সচেয়ারটা উইথ তার অনেক বেড়ে বেশি বেড়ে গেছে হ্যাঁ সরি কমে গেছে কেননা ডিফল্টভাবে আর অনেক বেশি পাওয়া সো সেখানে যদি আমরা হান্ড্রেড করে দিই এখন দেখতে পাচ্ছেন আমাদের টেক্সচেয়ারটা অনেকখানি বড়ো হয়ে গেছে সো বেসিক্যালি এটা হচ্ছে আমাদের টেক্সটাই সংক্রান্ত টিউটোরিয়াল এছাড়া এর বেশি কিছু টেক্সট এরিয়ার সম্পর্কে বলার নেই সম্ভবত সো এখানে আমরা বড়ো ছোটো করতে পারি এরপরে আপনারা দেখতে পাচ্ছেন বাট এটা হচ্ছে ব্রাউজার পি সিলেক্টেড বাট আমরা যদি আমাদের নিজেদের ইচ্ছা মতো চেঞ্জ করতে চাই সেক্ষেত্রে আমাদেরকে এভাবে রোজ এবং কলামস ডিপেন্ড সিলেক্ট করে দিতে হবে এবং আপনার এর ভিতরে আই মিন টেক্সটাই ভিতরে অটোমেটিক্যালি আই মিন প্রি সিলেক্টেডভাবে কিছু লিখে দিতে পারেন আমি ইনিশিয়ালি কিছু লেখা থাকবে যেটা আপনার ইউজারকে বুঝতে সুবিধা করে দিবে যে এখানে আসলে করতে হবে যদিও আমরা প্রথমে লিখে দিচ্ছি রাইটের ফিডব্যাক ওর ভিতরে আমরা লিখে দিতে পারি যে আপনার মতামত লিখুন সো এখন যদি আমরা রুট করি দেখতে পাবেন আমাদের টেক্সটের ভিতরে অটোমেটিক্যালি এই লেখাটা চলে আসবে যদি আসেনি লেখাটা আপনারা দেখতে পাচ্ছেন আপনার মতামত লিখুন এই লেখাটা চলে আসছে অটোমেটিক্যালি আমাদের টেক্সট এরিয়ার ভিতরে সো বেসিক্যালি টেক্স টেলিয়াল সম্পর্কে আজকে টিউটোরিয়ালটা এই পর্যন্ত এবং নেক্সট টিউর আপনাদের সাথে আবারও দেখা হবে সেই পর্যন্ত সাইন আপ করছি আমি ফয়সাল আহমেদ ফ্রম ব্রিজিক্স